অর্থ পাচার মামলায় কারাগারে থেকেই ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শামসুল আলম চৌধুরী বুধবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষে তাকে বেসরকারিভাবে চেয়ারম্যান ঘোষণা করা হয় বলে জানিয়েছেন ফরিদপুরের রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ তিনি জানান শামসুল আলম চৌধুরী আনারস প্রতীক নিয়ে একত্রিশ হাজার একত্রিশ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ফরিদপুর কতোয়ালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী ফরিদপুরের বহুল আলোচিত দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার আসামি এই মামলায় নির্বাচনের আগের দিন মঙ্গলবার তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিল ঢাকা মহানগর দায়রা জজ আশামস জগলুল হোসেনের আদালত আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাল বলেন এই মামলায় সম্প্রতি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে জানার পরই আদালতে আত্মসমর্পণ করেন জামিনের আবেদন আসামিরা